ওরা নিয়ে বিয়ে হয়ে গেছে, হাত দিয়ে পাশে এখনকার বরং যদি লাঠি দেয় খালি ওরই পিটিকি পিটপি। এখনকার মেয়ের বাপরা করে কি, শ্বশুরক দিয়ে সোনার চেন দেওয়ায়, আব্বা আপনার নাতি জামাই যাই হবি সোনার চেন দিয়ে মাইক্রোত নামান। ও দুনিয়ার মেয়ের বাপেরা খবরদার খবরদার, জামাইকে মাইক্রোত থেকে নামানোর সময় জীবনে চেন দিবেন না, হারাম। যে ব্যক্তি চেন দিল জামাইকে, ওই কন্যার কপালত আগুন ধরে দিল। সোনার চেন না দিয়ে যদি, সোনার আংটি না দিয়ে যদি লোহার একটা লাঠি দিত, তাও পুত্র খেদাল হইনি। এতই ভিআইপি হচ্ছেন আপনি, জামাইক সোনা দিয়ে নামাচ্ছেন, খবরদার খবরদার। পুরুষের যদি সোনা ব্যবহার করে, আমার রসুল বলেছেন পুরুষের জন্য সোনা হারাম, মহিলার জন্য ফরজ। মরুভূমির ভেতরে দেখা যায় দুইজন যুবতী একটা কূপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একবার নিচে থাকায় একবার উপরে থাকায় হাত নড়ায়। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখে সব গুনার, এই বিরাট ধুধু মরুভূমির ভেতরে এই দুইটা যুবতী কি করে। দূর থেকে মুসা আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহর বান্দিরা, ওই জায়গায় কি পানি আছে? আমি একটু পানি পিপাসিত, একটু পানি পান করব। ওই যুবতী দুইজন বলে, ও পথিক, পানি কূপে আছে, আমাদের কাছে বালটি আছে, কিন্তু দড়িটা খাটো, পানি আমরা তুলতে পারছি না, আমাদের উর্দুম্বা ছাগল এইগুলি পিপাসিত জিহ্বা বেরিয়ে গেছে, আমরা পানি বাড়িতে নিয়ে যাব, পানি উঠাতে পারছি না, তুমি যদি একটু এসে আমাদেরকে পানি উঠা দিতে, তুমিও পানি পান করতে, আমাদের গরু ছাগল দুম্বাও পানি পান করতো। মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবতীরা, তোমরা কূপের পার্শ্ব থেকে সরিয়ে যাও, তোমরা সরিয়ে দাও। মুসা সার বলছে তোমরা সরিয়ে দাও, এখনকার যুবক হলে সরবের কবি, ওরই গায়ের সাথে গাও খিঁচতে দিবি। এই যে বাসত্তরে মানুষ যায় কে দেয় না, বাসের মহিলা সিট কোনটি থাকে, সামনের দিকে ডান দিকে, প্যাসেঞ্জার উঠিচ্ছে বাসের সিট ভর্তি, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, হেল্পার করছে ভাই পেছনে যান পেছনে যান, কিন্তু সাইডে মিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, উ ওটি লড়ে ওটি থাকে কত কোনে। আর নবীর আদর্শ রসুল বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবতী দুইজন তোমরা কূপের পার্শ্ব থেকে সরিয়ে যাও, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি কূপের কাছে চলে গেলেন, দুইজন যুবতী সরে গেল, আল্লাহর বান্দি সরে গেল দুইজন। মুসা আলাইহিস সালাম বাল্টির দড়ি নিয়ে হাতত দেখে যে দড়ি খাটো, বালতি আছে কিন্তু দড়ি খাটো, যত দূর পানি আছে হাতও পাবে না, পা উপরে তুললেও হাতও পাবে না, কি অবস্থা আমার ভাইরা। এইবার মূসা আলাইহিস সালাম বালতি বিসমিল্লাহ বলে নামে দিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, আমার মুসা আলাইহিস সালাম টেনশনে সেই মিশর থেকে চলে আসছে, পানি পিপাসিত অবস্থা, তাড়াতাড়ি করে চলে যাও, তুমি কূপের ভিতরে গিয়া পানি কেমন ধাক্কা দিবা, পানি যেন মুসা আলাইহিস সালামের বালতি ভরে যায়। ধরে কন মারহাবা, মুসা আলাইহিস সালাম বালতি নামে দিলেন, এক ধাক্কা দিয়ে জিব্রাইল পানি উঠে দিলেন, বারবার পানি তুলে পান করলেন, দুম্বাদেরকে খাওয়ালেন, দুইজন কন্যার মশক ভরে দেয়া বললেন, তোমরা থাকো আমি চলে যাব। সাথে সাথে শোয়েব আলাইহিস সালামের কন্যা বললেন, ও গো পথিক, ও যুবক, খবরদার খবরদার, তোমাকে যেতে দেব না, যে পরিশ্রম করে পানি তুলে দিলে, যে পরিশ্রম করে আমাদের গরুকে পানি খাওয়ালে, ছাগলকে পানি খাওয়ালে, খবরদার পারিশ্রমিক না নিয়ে তুমি আমাদের কাছ থেকে যেতে পারবে না, আমাদের একটু দূরে বাড়ি, চলো না ওইখানে চলো, তোমাকে পরিশ্রমিক দেব, চলো আমার আব্বা বাড়িতে আছে। এইবার মুসা আলাইহিস সালাম পেছনে যায়, দুইজন যুবতী সামনে সামনে যায়, কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল এসে বললেন, ও গো জিব্রাইল, আমার নবীকে গিয়া বলো, সামনে যাচ্ছে যুবতী, মুসা আলাইহিস সালাম যাচ্ছে পেছনে, খবরদার খবরদার, আমার মুসা যেন ওই দুইজন যুবতীর সামনে যায়। মিয়ে মানুষের পাশে মরদ মানুষ হাঁটা যাবে না, বরকা যদি টাইট হয় লেফট রাইট লেফট রাইট, যুবকেরা পাশে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জিব্রাইল দিয়ে বলে দিলেন, জোরে কোন আল্লাহু আকবার,
মুসা আলাইহিস সালাম বলেন ও ও দুইজন যুবতী তোমরা পেছনে আসো আমি সামনে যাব পেছন থেকে ডিরেকশন দেয় এই দিকে ডান দিকে বাম দিকে ওই দিকে সামনে এইভাবে ডিরেকশন দিতে দিতে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়ির নিকটবর্তী উপস্থিত হয়ে গেলেন দুইজন কন্যা ভেতরে ঢুকলেন তারপর আব্বাকে বলে আব্বা ও আব্বা দুইটা মশক আমরা ভরে নিয়েছি দুম্বাদেরকে পানি পান করাইছি উনি নিজে পানি উঠিয়ে দিয়েছেন এমন একজন যুবক আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে আব্বা তাকে পারিশ্রমিক না দেওয়া পর্যন্ত আমরা আপনার সাথে কোনো পরামর্শ করব না তাড়াতাড়ি করে আপনি পারিশ্রমিক দেন এই কথা ওনার বাবা ওনাদের বাবা ছিলেন নবী শোয়েব আলাইহিস সালাম মুসা ও আল্লাহর নবী ধরে কল আল্লাহু আকবার এইবার জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন হ্যাঁ জিব্রাইল যাও শোয়েব আলাইহিস সালামকে বলো কাকে পারিশ্রমিক দিতে যাবে আমার নির্দেশ ছাড়া খবরদার যেন না যায় শোয়েব আলাইহিস সালাম ঘর থেকে বারান্দায় এসেছে জিব্রাইল সাল্লাম হাজির হয়ে গেলেন জিব্রাইল সাল্লাম বলেন শোয়েব ও আল্লাহর নবী খবরদার খবরদার কাকে আপনি পারিশ্রমিক দিতে যাচ্ছেন আপনি যদি পারিশ্রমিক দেন আল্লাহর ফয়সালা আপনার দুইটা কন্যার বড় কন্যার সাথে ওই মুসা নবীকে বিয়ে দিয়ে দেন আপনি এক নবী আর এক নবীকে ডাকিলিয়ার থেকে নবীর বিটিক বিয়া হয়ে গেল এখন হাদিয়া তো কিছু দেওয়া লাগে এখন কারদান পালসার আরোহান ডিসকভার তখন কি তাই ছিল তখন আল্লাহ বলে দিল মুসাক হে শোয়েব মুসাক তোমার জামাই হয়ে গেল তাকে তো কোনো যানবাহন দেওয়ার প্রয়োজন নাই তুমি আদম আলাইহিস সালামের হাতের একটা জয়তুন গাছের ডাল আস্তে আস্তে বংশ পরম্পরায় আস্তে আস্তে তুমি হাতে পেয়েছো সেই জয়তুন গাছের ডালটা যে ডালটা বেহেশতের গাছের ডাল ও শোয়েব যদি কিছু উপঢৌকন দাও কিচ্ছু দিতে হবে না তুমি দয়া করে এই গাছের ডালটা মুসার হাতে দিয়ে দাও মুসা আলাইহিস সালামের হাতে দিয়েছে ওরে নিয়ে বিয়ে হয়ে গেছে হাদিয়া পাশে এখনকার বড় যদি লাঠি দেয় খালি ওরই পিটি কি পিটপি এখনকার মেয়ের বাপরা করে কি শ্বশুরক দিয়ে সোনার চেন দেওয়ায় আব্বা আপনার নাতি জামাই যাই হবি সোনার চেন দিয়ে মাইক্রোত নামান ও দুনিয়ার মেয়ের বাপেরা খবরদার খবরদার জামাইকে মাইক্রোত থেকে নামানোর সময় জীবনে চেন দিবেন না হারাম যে ব্যক্তি চেন দিল জামাইকে ওই কন্যার কপালত আগুন ধরে দিল সোনার চেন না দিয়ে যদি সোনার আংটি না দিয়ে যদি লোহার একটা লাঠি দিত তাও কুত্তা খেদাল হইনি এতই ভিআইপি হচ্ছেন আপনি জামাইক সোনা দিয়ে নামাচ্ছেন খবরদার খবরদার পুরুষের যদি সোনা ব্যবহার করে আমার রসুল বলেছেন পুরুষের জন্য সোনা হারাম মহিলার জন্য ফরজ এই যে বিয়ের প্রথম ফর্দির এক নাম্বার ফর্দিত লাগে নাকফুল এমন স্বামী নাই বছরে এত আলুব আছে দুই আনা সোনা বোক দেয় বরং তো শ্বশুর দিছে বোক কানের জিনিস ওই বেচা খাছে কইতে নইমের মা ধান মার গেছে রে তোর কানের জিনিসটা দে বেশি আলু লাগায় আলু তুলে তোকে আটা নি সোনা জিনিস বানায় তুমি ময়না যাহা কছে ময়না পাগলি বোঝেনি সত্যি বোধাই দিবি 12 বছর হচ্ছে এখনো দেয়নি কতক্ষণ আমিয়া হজরতে শোয়েব আলাইহিস সালাম হাতের লাঠি দিলেন যাও জামাই এটাই তোমার হাদিয়া আর পানি তোলার পারিশ্রমিক হলো আমার কন্যা শুয়ে আছে ঘরের মধ্যে মুরগির রান শ্বশুর বাড়ির ক্যাঙ্কা জব করে মুগরি সমানে জব করে আর পাক করে সমানে খায় আর গোর পারে আল্লাহ তালা জিব্রাইল দে বলে দিলেন আজ জিব্রাইল খবরদার আমি মুসাকে মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই দাওয়াত দিতে হবে কাকে এই মাত্র আমি জানায় দিলাম ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তগা হে মুসা তুমি ফেরাউনকে দাওয়াত দাও সে সীমা লঙ্ঘন করেছে ফেরাউন মানে কি তখনকার প্রধানমন্ত্রীর লকব ছিল ফেরাউন এখন যদি বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে জননেত্রী শেখ হাসিনাকে বুঝবো
কি কথা ঠিক কিনা? তে আল্লাহ কি দাওয়াতের সিস্টেম দিছে, ভিআইপি লোকক দাওয়াত দেওয়া লাগবে, আর আমরা তো কল্যাণ লাগ দাওয়াত দিচ্ছি। তো দপ্তর যা করছে, ভাই চল নামাজ পড়বি না, তুই হেডমাস্টার কর পাইস না, সুপারও ক, কমিশনার ক, কত রোগ করে মারবি রে পাগল। আগে গরিব গরিব ঠিক, কিয়ামত পর্যন্ত যদি উমারের মতো একটা তাগড়া যুবক, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, এত বড় কাট্টা কাফের, 26 বছর পর্যন্ত ছিলেন উনি, এই মানুষটা যদি রসুলকে কাল্লা কাটতে না যেত, আমার আল্লাহ এই মানুষকে হেদায়েত করত না। কারণ উনি জানেন যে যে মানুষ নবীর জব করবার চায়, এর কমতা হিম্মত নয়। আল্লাহ এইভাবে লোক খুঁজতে খুঁজতে উমারক পালো, নবী দোয়া করলো, উমারক ইসলাম ঢুকে দিল। এই মানুষটা ইমান যেদিন আনিছে, 11:15 সময় আর 1:15 সময় জহরের আদান। উমার ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন তো মক্কার মাথা বদলে আদান দেবো। হয়েছে বাবা খবরদার, 11:30 ধরে আছি, আদান দেওয়া তো দূরের কথা, একদিন সন্ধ্যের সময় নামাজ পড়ে গেছি, আবু জেল পচা উঠে ভুরি লেগে মাথার দেশে, আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম যদি ফাতিমা কলিজা টুকরা আমার কন্যা এই ভুরিটা সরায় না দিত। তুমি আবার কোথা আদান দেবো, তুমি লোক থাকো তো, এটি থাকো তো। তখন কোথায় হুজুর তরবারি বার করছে, করে হুজুর আমি সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেন, মক্কার তো মাথাপে আদান দেব। রসুল ভেতরে দাঁড়ালেন, সাহাবারা গোল করে দাঁড়ালেন, উমার যাচ্ছে আগে, মক্কার কাফেরেরা বলছে আবু জেহেল নেতা, ই বলে কাল্লা কাটপিতে ডাকেলি আসে গা, ই কাছে কাল্লা কাটবে, তুমি না করলে 100 উঠ দিবে, ওই কাল্লা কাটপি, তুমি ডাকেলি আসে গা, ওটি কাটলো না, আবু জেহেল কচে এটি এনে কাটপি, কি মরতে দাবুদের কাছে এটি এনে কাটপি। যখন কাটপার আসে রসুলের সামনে, উমার ফারুক বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জীবনে অজু করিনি, দয়া করে অজু করে আমাকে দিতে বলেন সাহাবিদেরকে। সাহাবিরা উমারকে অজু করে দিলেন। কিছুক্ষণ পর পাহাড়ের চূড়ায় উঠে হযরত উমার তীব্র শক্তি দিয়ে আজান ফুৎকার শুরু করলেন। মক্কার 12 আনা কাফেরেরা বলল, কেরে উমার বলে এটি না কাল্লা কাটপিতে, যে আওয়াজ দেখতেছি আজানের, এটা তো উমারের গলা, এই হেলকান্ডরে কি হেলকুন্ডা, এই গ্রামে যদি একটা হাফেজ মসজিদের মাইকে আজান দেয়, এই গ্রামের 12 আনা মিয়া পুরুষ কবি, এটা উমুকের ছেলে, কি কবে না তো উমার মক্কাতে আজান দিছে, তখন ওরা কচি কেরে এটিএনে যদি কাটি তুই আজান দেয় কে, তোর আবু দিল কত সবাই মানুষ বাধা দিলে, ওই তো মক্কায় যদি দখল হয় তোর থাকে লাভ কি? তোর আবুদেল ভয়ের চোটে করছে, পারি যা, আবুদেল করছে পারি যা, কে কি মর দিবেন আনছে তোর বল ঠিক কিনা? আমার ভয়েরা, এই মানুষটা যেদিন রাষ্ট্র শক্তি হাতে পেয়েছিলেন, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে নাই, যদি বলুন ঠিক কিনা? একই মানুষ আমাদের মতো দুই হাত দুই পা। আমি আপনাদেরকে এতটুকু কথা বললাম এই জন্যে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হযরত উমারের মতো একটা শাসনবান দেখার জন্য বাংলাদেশে যেন সুযোগ করে দেয়। ধরে কন মার হাওয়া লিল্লাহে নবীর। আমার ভাইরা, আমি এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব, আমি আপনাদের বাংলাদেশের সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই, মা বোনেরা যারা আছেন, মা আপনাদের সন্তানগুলিকে নামাজে বানাবেন, স্বামীর খেদমত করবেন, 1 মাস রোজা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দায় থাকবেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু অবসাদ। মায়েদের জন্য 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। ও আমার মায়েরা, ও আমার বাপজানেরা, ও মায়েদের স্বামী আব্বারা, আপনার যদি খেদমত করে, 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, 1 মাস রোজা আদায় করে, যদি পর্দায় না থাকে, স্বামীও জান্নাতে যাবে না, স্ত্রীও জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করা ফরজ, ধরে বলো ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে মোহরানা পরিশোধ করে পর্দায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে ঠুকায় দিবেন। জোরে কন্না মারহাবা, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের জন্য তারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেব। আমার ভাইয়েরা আসুন না, রসুলের এই বক্তব্য আপনারা শুনলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা টাকা আমাকে দিবেন। একটা করে রুগী যদি আপনারা 50 টাকা করে আমাকে দিতেন, বহু টাকা আমি পাইতাম। আমি আপনাদের টাকা নেব না, আমি আমার আপনাদের টাকা নেব না, যে টাকা আমি চাইব ওই টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন। আমার রসুল বলেছেন যারা কোরআনের জন্য মসজিদের জন্য কর্জা হাসানা আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের বালা মুসিবত দূর করে দিবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরাতুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্নাহুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার ভাইরা, আল্লাহ নিজে বলেছেন আমাকে যারা কর্জে হাসানা দিবা আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য কর্তৃপক্ষ ভাইদেরকে বলবো খুব তাড়াতাড়ি করে রুমাল নিয়া চাদর নিয়া আপনার বান্দাবান্দি আল্লাহর বান্দাবান্দির সামনে চলে যান। আল্লাহর বান্দাবান্দিরা পকেটে একটু হাত দেন, যার যা পকেটে আছে।